সকাল পাঁচটা, দোকান বন্ধ, এখানেও বন্ধ অ্যান্ড এখানেও বন্ধ। এটা আমাদের বাবুল সাহেবের বাংলো অ্যান্ড এখানে ফিল্মের শুটিং হয়, যেটা আমাদের বাসার ঠিক পিছনে। এনেও বন্ধ, এটা আমাদের এলাকার স্কুল অ্যান্ড এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে সব মেয়েরা শুভ খানকে চিনে, জানো। সামনে হালকা কুয়াশাচ্ছন্ন ডুমনি বাজার, এখানেও দোকান বন্ধ। হাই, গুতা টুতা দিস না ভাই, টাটা। তো রাইট নাও যে ব্রিজটার মধ্যে আসছি, এটার নাম হচ্ছে পাগলা ব্রিজ অ্যান্ড আমার মতো পাগলরা এখানে এসে পাগলামি করে, দ্যাটস হোয়াই এটার নাম হয়েছে পাগলা ব্রিজ। জোকস অ্যাপার্ট, আমি জানি না অ্যাকচুয়ালি কেন রাখছে পাগলা ব্রিজ। কত সুন্দর সূর্য দেখা যায় কিন্তু তোমারে দেখা যায় না, দেখা যায় না কেন? ইটস ইওর ব্যর্থতা। বাই দ্য ওয়ে, আমাদের এরিয়াতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট কিন্তু এই ব্রিজেই হয়, মানে বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট প্রচুর। আই নো মিনিংলেস ভিডিও, বাট আমি এমনই, আমার ফ্যামিলি যে আমার নিয়ে এত কেয়ারলেস আমি আগে জানতাম না। ফার্স্ট অফ অল তো আমি সারা রাত রুমে ছিলামই না, এরপর আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সকাল 5টা বাজে বের হয়েছি, এখন বাজে 7টা, কারো কোনো খোঁজই নেই, কেউ একটা কলও দিল না যে কই কি আসবে বিষয়ে কিছুই না, লাইক সিরিয়াসলি। ভালো, এখন বইতে আমার অনেক ভালো লাগে, অনেকক্ষণ হাঁটছি ভাই, আমার অনেক খিদা লাগছে, এ পর্যন্ত একটা দোকানও খোলে নেই, তো খালি পেটে আমার পক্ষে আর হাঁটা সম্ভব না। মুই মোর ফ্রেন্ডরা আসতে বলছি, হেতি এমএসএস সিন করে নেই, মেবি ঘুমায়। আই আর ফ্যামিলির উদ্দেশ্যে পতি চাই, কি করা লাগছো তোমরা? তুমি গোপলা বাইতে বেড়া জায়গা কোনো খোঁজ খবর নাই কা? আই হায়, আম গাছে তো আমও এসে পড়ছে, বাট আমার জীবনে এখনো তুমি আসলা না, সো স্যাড। বাট যদিও এটা তোমার ব্যর্থতা, যাওয়ার সময় রোদ ওই সাইডে ছিল, আসার সময় রোদ এই সাইডে, মানে ঘুরে ফিরে সব অত্যাচার আমার উপরে। কেন